এমআরপি পাসপোর্ট পেতে ভোগান্তি শেষ হয়নি মানুষের বিশেষ করে প্রবাসী বাংলাদেশি কর্মীদের ভোগান্তি বেশি পাসপোর্ট অধিদপ্তর এখন কেবল ই পাসপোর্ট আবেদন গ্রহণ করলেও প্রবাসী শ্রমিকদের জন্য এমআরপি আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি দেয় তবে ভুক্তভোগীরা বলছেন তাদের আবেদন গ্রহণ করা হচ্ছে না এই নিয়ে বুধবার আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা মামুদ আজমের প্রতিবেদন বাহরাইন প্রবাসী সিলেটের কামরুল ইসলাম দীর্ঘ আট বছর ধরে বাহরাইনে কাজ করছেন তিনি চলতি মাসে ছুটিতে দেশে আসেন পাসপোর্টের মেয়াদ না থাকায় সিলেট অফিস ঘুরে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরে আসেন তিনি জাতীয় পরিচয়পত্র না থাকায় ই পাসপোর্টের আবেদনও করতে পারছেন না কিন্তু কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট বা এমআরপি দেয়া বন্ধ যেহেতু আমি ছিলাম বাইরে তখন তো আমি এনআইডি কার্ড করতে পারি নাই সো আমি এই মুহূর্তে কোথায় থেকে আমি আইডি কার্ড পাব আর কিভাবে আমি আমার ই পাসপোর্ট করব আর কিভাবে আমি এই দশ দিনের ভিতরে আবার আমি ব্যাক করব। বুধবার আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরের সামনে কামরুলের মতো এমন অনেক প্রবাসী ভুক্তভোগী মানববন্ধনে দাঁড়ান এসব রেমিটেন্স যোদ্ধাদের অভিযোগ দীর্ঘদিন প্রবাসে থাকায় জাতীয় পরিচয়পত্র নেই তাদের তাই এমআরপি পাসপোর্ট না দিলে কর্মস্থলে ফেরা হবে না তাদের এমআরপি ও করতে পারতেছে না কারণ এমআরপি বন্ধ এটা যাওয়ার জন্য আমরা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাব এনআইডি ছাড়া ইমিডিয়েটলি ভাবে কারো পাসপোর্টটা রিনিউয়াল হোক জাতীয় পরিচয়পত্র না থাকলে ই পাসপোর্টের আবেদনও করা যায় না ফলে বিপাকে পড়েছেন ছুটিতে দেশে আসা প্রবাসীরা তার এনআইডি নেই এয়ারপোর্টে দেখা যাচ্ছে সেখানে তার পাসপোর্ট অনুসারে তাকে এনআইডি করে দাও এই 20 দিনের ভিতরে না যাইতে পারলে আমার বিরাট সমস্যা হবে পাস যাইতে আর যাইতে পারবো না আমাদের দরকার যদিও গেল জানুয়ারি মাসে বৈশাখী টেলিভিশনের সংবাদ প্রচারের পর এমআরপি পাসপোর্ট দেয়া চালু রয়েছে বলে নোটিশ জারি করেছিল পাসপোর্ট অধিদপ্তর এখনও কেন এমআরপি পাচ্ছে না এ নিয়ে কথা বলতে রাজি হননি অধিদপ্তরের মহাপরিচালক মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা